পার্সোনালি আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে 4 ডিসিমিল জমির উপরে 2 ইউনিট 5 তলার একটি বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। দর্শকমণ্ডলী, আপনি জানেন যে বর্তমানে সব কিছুর দাম একটু বেশি হয়েছে, যার ফলে খরচ আগে যে হিসাব আমরা দিতাম তার থেকে একটু বেশি হয়ে যাচ্ছে। যাই হোক দর্শকমণ্ডলী, আমি তারপরও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনাদের খরচের বিষয়ে কোনো বিভ্রান্তি না সৃষ্টি হয়। এটা হচ্ছে 4 ডেসিমিল জমির উপরে 2 ইউনিটের একটি বাড়ি, চমৎকার কম্বিনেশন করে এটা 3D মডেলটা তৈরি করা হয়েছে। দর্শকমণ্ডলী, আমরা সাধারণত দেশি বিদেশি আমাদের যারা ভালোবাসার মানুষ আছে তাদের জন্য আমরা কিছু ভালো বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। দর্শকমণ্ডলী, প্রতিনিয়ত নতুন নতুন আমাদের অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, তারা আমাদের ভিডিও দেখে, তাদের সাথে পরিচয় হয়। দর্শকমণ্ডলী, যাক এবার আসল কথায় আসি, এই 2 ইউনিট বাড়িটা কেমন করে সাজিয়েছি সেটা আমি দেখাবো। তো তার আগে আমি মূলত আজকের যে ভিডিওটা এটা আমি বেশি গুরুত্ব দেব খরচের হিসাবের উপরে। তো প্রথমে আমি ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখিয়ে আসি। ফ্লোর প্ল্যানটা এরকম যে নিস্তারায় তারা একটা ছোটো গ্যারেজ করছে এবং 2টা ইউনিট করছে, একটা ফুল ইউনিট করছে আপনার 3 রুমের আর একটা ছোটো ইউনিট করছে 2 রুমের। আর আমি মূলত টিপিক্যাল ফুল প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করবো, সেটা 2 ইউনিটের। যখন ইউনিট এতে ঢুকবে তখন সে এই দলে ঢুকার পরে একটা বড়, খুব বেশি ইউনিট না, 804 স্কোয়ার ফিট, এখানে একটা বড় লিভিং রুম পাচ্ছে, এটা আলাদা করা আছে, উনি এটাই চেয়েছিলেন। তারপর ডাইনিংটা আলাদা করা আছে, এখানে একটা কমন টয়লেট, একটা কিচেন আছে, এটা একটা বেডরুম আছে এখানে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এখানে পিছনের দিকে আর একটা বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ এবং একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুম, একটা লিভিং রুম, ড্রয়িং, ডাইনিং, কিচেনের সমন্বয় করা হয়েছে। যখন ইউনিট বিতে যাবে তখন 810 স্কোয়ার ফিট পাচ্ছে, সেখানে ঢুকার পরে একটা বড় লিভিং রুম পাচ্ছে, এখানে একটা ডাইনিং পাচ্ছে। ওনারা এইভাবে চেয়েছিলেন যে ড্রয়িং ডাইনিং যদি একদম একসঙ্গে না হয়, একটু যেন আলাদা হয়, সেভাবে তৈরি করা হয়েছে। আর এখানে একটা কিচেন আছে আপনি দেখতে পাচ্ছেন, একটা বারান্দা আছে যাতে এখানে ভেন্টিলেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকে। এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা আপনি দেখছেন যে একটা ক্যাবিনেট রাখা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে, উনি ইচ্ছা করলে এটাকে বাথরুমও বানাইতে পারবেন। আর এখানে একটা কিচেন রাখা হয়েছে আপনার এই যে ডাইনিং লিভিং বরাবর, সরি, একটা টয়লেট, কমন টয়লেট রাখা হয়েছে। আর এই বেডরুম সে একটা বারান্দা রাখা হয়েছে, একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে। তার মানে এখানেও যদি আমি ঢুকি তাহলে একটা প্রথমে লিভিং রুম, এখানে ডাইনিং, ডাইনিংয়ের সাথে কিচেন আছে, একটা বারান্দা আছে, আর এখানে একটা বেডরুম সামনের দিকে, এর সঙ্গে একটা বারান্দা আছে, একটা টয়লেট অ্যাটাচ, এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, আর এখানে একটা চাইল্ড বেডরুম, এর সঙ্গে একটা ক্যাবিনেট এবং একটা বারান্দা রাখা হয়েছে। দশম, এই ছিল মোটামুটি আমার হচ্ছে উপস্থাপনা। এবার আমি জানাবো আপনাদেরকে এই ধরনের একটা বিল্ডিং করতে 5তলা বিল্ডিংয়ে কী কী খরচ লাগে, সেই হিসাবটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যে খরচটা আপনার আসবে সেটা হচ্ছে ফাউন্ডেশন খরচ। আমি ধরলাম যে মাটি ভালো, এখানে কোনো পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না, তো সেক্ষেত্রে প্রথমে ফাউন্ডেশন খরচ আসবে 1000 টাকা স্কোয়ার ফিট। যেহেতু 1600 স্কোয়ার ফিট, তাহলে আমি 1600কে 1000 দিয়ে গুণ দিলে 16 লক্ষ টাকা লাগবে মাটির তলে, 4 ডেসিমিল জায়গার উপরে 5তলা বাড়ি ফাউন্ডেশন খরচে। এটা গ্রেড বিম পর্যন্ত এই খরচটা হয়ে যাবে আপনার 16 লক্ষ টাকা। এরপর যে খরচটা আসবে সেই খরচটা হচ্ছে আপনি প্রতিতলা কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ। যদি আপনি 1তলা ছাদ পর্যন্ত করতে চান কিংবা 2তলা ছাদ পর্যন্ত করতে চান, প্রতি ছাদে বিম, কলাম, ছাদে কত টাকা খরচ হবে তার হিসাবটা হচ্ছে আপনার 600 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তার মানে যদি 1600 স্কোয়ার ফিট হয় তাহলে 600 গুণ করলে 96, তার মানে প্রায় 10 লক্ষ টাকা খরচ হবে প্রতিতলা ঢালাইয়ের জন্য, বিম, কলাম, ছাদ। আর প্রতিতলা যদি আপনি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনি 1300 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে 1600কে যদি আমি 1300 দিয়ে গুণ দিই তাহলে আমার যে টাকাটা আসবে সেটাই হচ্ছে প্রতিতলার জন্য খরচ হবে কমপ্লিট খরচ। 1300 টাকা দিয়ে গুণ দিই তাহলে এবার 20 লক্ষ টাকা খরচ হবে প্রতিতলার জন্য। তার মানে 5টা তলা হইলে পারে 20 লক্ষ গুণ 5, 1 কোটি টাকা, এবং 16 লক্ষ টাকা লাগছে ফাউন্ডেশনে, তাহলে 1 কোটি 16 লক্ষ টাকা হইলে 4 ডেসিমিল জমির উপরে 2 ইউনিটের এরকম একটা 5তলা বাড়ি করা সম্ভব। দর্শকমণ্ডলী, আমি আশা করি আপনাকে আমি বুঝাইতে পারছি। আপনি সবাই ভালো থাকবেন, আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব। ততক্ষণ আমি বিদায় চাচ্ছি। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাগে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।